আসসালামু আলাইকুম। আরবি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজি। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় বাধা দেবে না রাশিয়া। পাঁচ প্রদেশ থেকে হাজারো সম্প্রদায়ের লোকজনকে উৎখাত করেছে তালেবান। তুরস্কের আলতাই ট্যাঙ্কের ইঞ্জিন সরবরাহ করবে দক্ষিণ কোরিয়া। ডক্টর খুদারি সহ ফিলিস্তিনিদের মুক্তি দিতে আবারও সৌদির প্রতি হামাসের আহ্বান। এবং সর্বশেষ থাকছে বাংলাদেশে সহিংসতার প্রতিবাদে সীমান্তে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, শেখ হাসিনাকে হুঁশিয়ারি। ভারতের সাহস দেখলে বিশ্ব এখন অবাক হচ্ছে, যেখানে পাকিস্তান, চীন, এমনকি নেপালের থেকেও প্রতিনিয়ত মার খাচ্ছে ভারত, সেখানে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলো, বিশেষত উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিচ্ছে। এত বড় কলিজা কোথায় পাচ্ছে ভারত? কোথায় আছে এত সাহসের উৎস? কোথায় পাচ্ছে এত শক্তি? নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার যেভাবে উঠে পড়ে লেগেছে, নরেন্দ্র মোদী সরকার যেভাবে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করছে, অবশ্য সেই সমস্ত জঙ্গিদের পক্ষে সবই সম্ভব, যে কারণে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দেয়। মূলত বাংলাদেশে যে সহিংসতার ঘটনা ঘটেছে তা নিয়ে বাংলাদেশ সরকার খুব কঠোর অবস্থানে রয়েছে, এমনকি যারা সহিংস কাণ্ড ঘটিয়েছে তাদেরকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে, শাস্তির আওতায় নিয়ে এসেছে, এমনকি নিজ দলের লোকজনকেও শাস্তির আওতা থেকে বাদ দেননি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অথচ ভারতে যে বছরের পর বছর ধরে মুসলিম নিধন চলছে, একের পর এক মুসলমানকে হত্যা করা হচ্ছে, সামান্য গরুর গোস্ত খাওয়াকে কেন্দ্র করে সেখানে মুসলিমদেরকে মেরে ফেলা হচ্ছে, তখন কিন্তু ভারতের এই সমস্ত উগ্র জঙ্গিরা একবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আর তখন বাংলাদেশ থেকে তো ভারত সরকার বা বাংলাদেশের সরকার কারোকে কিছু বলছে না, তেমনকি বিশ্বের বিভিন্ন দেশ যখন ভারতের বিরুদ্ধে কথা বলে তখনও বাংলাদেশ অনেকটা নিশ্চুপ ভূমিকা পালন করে, কারণ বাংলাদেশ সহিংসতা চায় না, বাংলাদেশ ভারতের সঙ্গে কোনো ধরনের বিভেদ চায় না। তারপরেও সেদেশের উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনগুলো মুসলিম নিধন করে চলেছে, মুসলমানরা নাকি ভারতের কোনো অংশই নয়, অথচ এই মুসলিমরাই ভারতের স্বাধীনতা এনেছে, এই মুসলিমের দ্বারাই ভারত আজ এত উন্নত, অথচ সেই মুসলমানদেরকেই এখন অবহেলা করা হচ্ছে, নির্যাতন নিপীড়ন করা হচ্ছে, হত্যাও করা হচ্ছে নিয়মিত। এমনকি কিছুদিন আগে যখন কাশ্মীরে নিরীহ ভারতীয় মুসলিমদের হত্যা করা হলো, তারা বাংলায় কথা বলে বলে তাদেরকে বলা হলো তারা বাংলাদেশি, অথচ তাদের কাছে ভারতের নাগরিকত্ব কার্ড রয়েছে, নাগরিক পঞ্জিতে তাদের নামও রয়েছে, তারপরেও তারা সহিংসতা এবং নির্যাতনের শিকার, এমনকি হত্যার শিকার পর্যন্ত হয়েছে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে। বাংলাদেশের এই সকল ভণ্ডামি আর কতদিন চলবে, আর কতদিন সহ্য করবে এই উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্রের অবিচার নির্যাতন? এখন রুখে দাঁড়ানোর সময় হয়েছে বাংলাদেশকেও, আমি মনে করি বাংলাদেশকেও এখন উপযুক্ত জবাব দিতে হবে ভারতকে, কারণ ভারতের ভণ্ডামি সারা বিশ্বই জানে। যখন করোনার টিকা বাংলাদেশ কিনেছিল, সেই 3 কোটি টাকা ডোজ টিকা ভারত সরকার আটকে দিয়েছিল, এখন আবার সেই টিকা নেওয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ করছে। তারা এখন বলছে বাংলাদেশ তাদের অকৃত্রিম বন্ধু, কিন্তু সেই বন্ধু কোথায় ছিল যখন ভারত টিকা আটকে দিয়েছিল, বাংলাদেশের মানুষকে টিকা দেওয়া থেকে বাধা দিয়েছিল? তখন বাংলাদেশকে চীন বা অন্য কোনো রাষ্ট্র থেকে টিকা সংগ্রহ করতে হয়েছে। এই ভারতের ভণ্ডামি আর চলতে পারে না। এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রদান করবেন এবং অনুরোধ থাকবে গুরুত্বপূর্ণ এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় বাধা দিবে না রাশিয়া। সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার সোচিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনতের সাথে বৈঠকের পর পুতিন এমন সিদ্ধান্ত নেন। ইসরায়েলের গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়েছে, ইসরায়েলের আবাসন মন্ত্রী জেইব
এলকিন এ বিষয়ে নিশ্চয়তা দিয়ে বলেছে, ইসরায়েল ও রাশিয়ার কর্তৃপক্ষ দুদেশের মধ্যে কোনো ধরনের সংঘাত না বাঁধার বিষয়ে একমত হয়েছেন। তারা এমন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন যার মাধ্যমে সিরিয়ায় দুদেশের সেনাবাহিনীর মধ্যে কোনো সংঘাতের সূচনা হবে না। যেই এলকিন তার বিবৃতিতে বলেন, তারা অর্থাৎ ইসরায়েল ও রাশিয়ার কর্তৃপক্ষ সিরিয়া পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করেছেন। তাদের লক্ষ্য সহযোগিতামূলক কর্মপরিকল্পনার মাধ্যমে পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করা। দ্য টাইমস অব ইসরায়েল পত্রিকার তথ্য অনুসারে যেই এলকিন বলেছেন, নাফতালি বেনোত চান না যে ইরান পরমাণু শক্তি অর্জন করুক বা সিরিয়াতে ইরান অবস্থান করুক। পাঁচ প্রদেশ থেকে হাজারা সম্প্রদায়ের লোকজনকে উৎখাত করেছে তালেবান। আফগানিস্তানের পাঁচটি প্রদেশ থেকে হাজারা শিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে ঘরবাড়ি ও জমিজমা থেকে উচ্ছেদ করেছে তালেবান গোষ্ঠী। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক পত্রিকা গার্ডিয়ান এই খবর দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে এই ধরনের পদক্ষেপ সম্পূর্ণ অবৈধ। গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী, তালেবান গোষ্ঠী এবং তাদের সহযোগী শক্তি আফগানিস্তানের কান্দাহার, হেলমান্দ, উরুজগান, দাইকুন্দি এবং বালক প্রদেশ থেকে হাজারা সম্প্রদায়ের লোকজন এবং সাবেক আশরাফ গনি সরকারের সমর্থকদের তালেবান স্বাধীনতাকামীরা উচ্ছেদ করেছে। গত 15 আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর তালেবান স্বাধীনতাকামীরা এইসব লোকজনকে ঘরবাড়ি ও জমি জমা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। সে সময় তালেবান বলছে, তাদের নির্দেশ না মানলে এর পরিণতি কী হবে সে ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না। বহু ক্ষেত্রে অনেক পরিবার ও লোকজনকে মাত্র কয়েকদিনের নোটিশে ভিটে মাটি ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে। আফগানিস্তানের হাজারা সম্প্রদায় মূলত শিয়া মাজাহাবভুক্ত এবং দেশটির মোট জনসংখ্যার শতকরা 9% হাজারা সম্প্রদায়ের আওতাভুক্ত। যদিও আদতে তালেবান এমন কোনো নির্দেশ দিয়েছে কিনা বা তালেবান এ ধরনের বিভক্তি সৃষ্টি করেছে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা প্রদান করেনি এই পত্রিকাটি, এবং এই পত্রিকাটি এর আগেও মুসলিমদের ভিতরে বিভিন্ন সময় সংঘাত ছড়ানোর চেষ্টা চালিয়েছে। তুরস্কের আলতাই ট্যাঙ্কের ইঞ্জিন সরবরাহ করবে দক্ষিণ কোরিয়া। তুরস্কের দেশীয় প্রযুক্তিতে তৈরি আলতাই ট্যাঙ্কের জন্য ইঞ্জিন সরবরাহ করার বিষয়ে ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। এর আগে তুর্কি ট্যাঙ্কের জন্য ইঞ্জিন সরবরাহ করার বিষয়ে দক্ষিণ কোরিয়ান কর্মকর্তাদের সাথে চুক্তি হয়েছিল। তুরস্কের এই আলতাই ট্যাঙ্ক তৈরির প্রকল্প ওই ইঞ্জিনগুলো বাইরে থেকে আনার কথা ছিল। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে ডেইলি সাবা। শুক্রবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন। তিনি তার টুইটারে বলেছেন, প্রতিরক্ষা শিল্পে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া পরস্পরের গুরুত্বপূর্ণ সহযোগী। তুরস্কের এই আলতাই ট্যাঙ্ক তৈরির প্রকল্পে যে ইঞ্জিনগুলো লাগবে তা সরবরাহ করার দায়িত্ব নিয়েছে দক্ষিণ কোরিয়ার মন্ত্রী কাং ইউন হো। তিনি প্রতিরক্ষা বিষয়ক সরঞ্জাম সরবরাহের দায়িত্বে থাকবেন। দক্ষিণ কোরিয়ার মন্ত্রী কাং ইউন হোই তাকে জানিয়েছেন যে দেশটি তুরস্কের আলতাই ট্যাঙ্কের জন্য ইঞ্জিন সরবরাহ করবে। তিনি আরও বলেন, আলতাই ট্যাঙ্ক তৈরির প্রকল্পের জন্য এই ইঞ্জিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। মার্চ মাসে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে তুরস্কের সামরিক যানবাহন নির্মাণকারী প্রতিষ্ঠান বিএমসি এই আলতাই ট্যাঙ্ক নির্মাণ প্রকল্পের দায়িত্ব নিয়েছে। তারা দোসান ইনফ্রন্ট কোর কং এবং এস অ্যান্ড টি ডাইনামিক্স কং নামের দুটি দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানের ইঞ্জিন ও ট্রান্সমিশন সংযোজন করে এই ট্যাঙ্ক নির্মাণ করতে যাচ্ছে। পরে এই আলতাই ট্যাঙ্কটির সকল যন্ত্রাংশ ও ইঞ্জিন তুরস্কেই নির্মাণ করা হবে। ডক্টর খুদারি সহ ফিলিস্তিনিদের মুক্তি দিতে আবারও সৌদি আরবের প্রতি হামাসের আহ্বান। আটক ফিলিস্তিনিদের মুক্তি দিতে আবারও সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, সৌদি আরবে হামাসের প্রতিনিধি ডক্টর মোহাম্মদ সালেহ আল খুদারি ও তার ছেলে হানি মোহাম্মদ খুদারিকে রিয়াদ অন্যায়ভাবে আটক রেখেছে। জাতিসংঘের মানবাধিকার পরিষদ এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবে ফিলিস্তিনি বন্দীদের প্রাথমিক ও মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করা হচ্ছে। বন্দীদের দ্রুত মুক্তি ও ক্ষতিপূরণই হচ্ছে এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, মোহাম্মদ আল খুদারি সহ অন্য ফিলিস্তিনিদের উপর ব্যাপক জুলুম করা হয়েছে এবং তারা নিপীড়নের শিকার। 2019 সালে সৌদি আরবের গোয়েন্দা বাহিনী জেদ্দা শহর থেকে ডক্টর মোহাম্মদ আল খুদারি ও তার ছেলেকে আটক করে। তখন বলা হয়েছিল দ্রুতই তাদেরকে মুক্তি দেওয়া হবে, কিন্তু এখনও তাদের মুক্তি দেওয়া হয়নি।
বাংলাদেশে সহিংসতার প্রতিবাদে সীমান্তে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ, শেখ হাসিনাকে হুঁশিয়ারি। বাংলাদেশে সম্প্রতি বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দিরে আক্রমণ সহ বিভিন্ন সহিংস ঘটনার প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপোল সীমান্ত এলাকায় উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের পক্ষ থেকে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। সীমান্ত শহর বনগার বাটা মোড় থেকে যশোর রোড ধরে কয়েক হাজার মানুষের মিছিল পেট্রোপোল সীমান্তের উদ্দেশ্যে যায়। এ সময় তারা গেরুয়া পতাকা ও বিভিন্ন দাবি এবং প্রতিবাদমূলক লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন। রাষ্ট্রীয় সংহতির ব্যানারে প্রতিবাদী জনতা পেট্রোপোল সীমান্ত এলাকায় পৌঁছালে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের আটকে দেয়। পরিস্থিতি সামাল দিতে আগেভাগেই লোহার ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তা সত্ত্বেও আন্দোলনকারীরা ব্যারিকেড অতিক্রম করে যাওয়ার চেষ্টা করলে বিএসএফ তাদের বাধা দেয়। এ সময় তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরে এক সংবাদ সম্মেলনে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের এক নেতা বলেন, গত 10-12 দিন ধরে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে তা রাষ্ট্রীয় সন্ত্রাস। এর নেতৃত্ব দিয়েছেন কিন্তু শেখ হাসিনা। তার প্রশ্ন, কেন কুমিল্লায় ঠাকুরভাঙ্গা ও অত্যাচার হলো? তারপরে পুলিশ নামিয়ে 144 ধারা জারি করে কার্ফিউ জারি করে তিনি সেই সন্ত্রাস বন্ধ করার প্রচেষ্টা করলেন না কেন? এর জবাব কিন্তু হাসিনাকেই দিতে হবে। বাংলাদেশি হিন্দুদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি ওখানকার হিন্দুদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, আপনারা সকলে মিলে এই দেশে চলে আসুন, আপনাদের প্রত্যেককে আমি এই দেশে থাকার ব্যবস্থা করে দেব, এখানকার যে জেহাদিরা রয়েছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করে আপনাদের এখানে নিয়ে আসব, রাতের অন্ধকারে আপনারা একা একা আসবেন না। আজকের ওই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়ে বিজেপি বিধায়ক ও মতুয়া নেতা সুব্রত ঠাকুর সংবাদ সম্মেলনে বলেন, রাষ্ট্রীয় সংহতির মাধ্যমে যে প্রতিবাদ মিছিল হয়েছে তাতে আমাদের বার্তা, সমগ্র হিন্দু সনাতন ধর্মের মানুষ এক হয়ে আমরা শেখ হাসিনাকে, বাংলাদেশ সরকারকে আমরা বুঝিয়ে দিতে চাই, আমরা এক আছি এবং অবিলম্বে হিন্দুদের উপর যে নরকীয় ঘটনা ঘটছে তা বন্ধ করা হোক। যদি বন্ধ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং আমরা পেট্রোপোল সীমান্ত স্তব্ধ করে দেব। আমরা কোনো কিছু ঢুকতে দেব না, আমরা কোনো কিছু বেরোতেও দেব না। বাংলাদেশ সরকার এইসব ঘটনা বন্ধ না করলে মানুষ প্রতিশোধ নিতে বাধ্য হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন। বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, বাংলাদেশ সরকার যদি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না করে, এর বিচার না হয়, তাহলে পেট্রোপোল সীমান্ত আমরা স্তব্ধ করে দেব এবং বাংলাদেশ থেকে লোকজন আসা আমরা বন্ধ করে দেব। আজকের ওই বিক্ষোভে সমাবেশে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া সহ উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপোল সীমান্তের বিপরীতে বাংলাদেশের বেনাপোল সীমান্ত। আজকের ওই কর্মসূচিকে কেন্দ্র করে সীমান্তে যাতে কোনো গোলযোগ না হয় সেজন্য বিএসএফের পাশাপাশি পুলিশ বাহিনীও মোতায়েন করে নরেন্দ্র মোদী সরকার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।